আজানলম্বিত ভজউ কণকাবদাতো সংকীর্তনৈ কবিতর কমলা যোতাক্ষ বিসোম বরু দিজ বরু যুগ পালো বন্দে জগৎ প্রিয় করুণা ভثارো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे नमा गंगे तपादपकज सुरासुरैर्वंदम भुक्तिं च मुक्तिं च तदासि निवानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषी तवां भागं नारायणो प्रियमनङ्गमदापहारम्

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे वृत्तमे कलौनी जन्म चार गुणादय शुद्र प्रतिगही तपवेशोपजीवि धर्मं भक्षन्ति अधर्मज्ञ অতিরূর উত্তমাচনম গৌরীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত পরমাংশ জগদ্গুরু জানিয়েছেন অতিরিক্ত টাকা সংগ্রহ করা অর্থ সংগ্রহ করা এটা অবশ্যই আমাদের জীবনের উদ্দেশ্য নয় বৃত্তমেব কলৌ নেনাম জন্মাচার ও গুণাদয় শুদ্রাহা শান্তি তপবেশ উপজীবেন ধর্ম বক্সান্তি অধর্মজ্ঞা অধিরূঢ় উত্তম আসনম এটি হল কলিযুগের উলঙ্গ চেহারা কলিযুগের একেবারে উলঙ্গ চেহারাটা ভাগবতী মহাপুরাণে এটা জানাচ্ছেন গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গ্রহপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন অতিরিক্ত অর্থ সংগ্রহ করা এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয় আমরা টাকা পয়সা প্রতিপত্তি সংগ্রহ করব এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয় কারণ অতিরিক্ত পরিমাণে টাকা অর্থ আদি সংগ্রহ করলেই আমাদের মধ্যে স্পর্ধা জাগ্রত হবে শুদ্ধ গুরুবৈষ্ণবকে আমরা অপমান করব আমরা তাচ্ছিল্য করব অবহেলা করব প্রপাত বলছেন যখনই আমরা অর্থবিত্তের প্রতি বেশি আকৃষ্ট হব তখন আমরা গুরুবৈষ্ণবের প্রতি অবহেলা অবজ্ঞা প্রকাশ করব এবং এইভাবে আমরা আমাদের অধপতনের পথে চলে যাব কলিকালের এইটি হল উলঙ্গ চেহারাটা যদি বলে কাপড় চোপড় খুলে দেখাতে এই চেহারাটা ভাগ্যজী মহাপুরাণ দেখিয়ে দিয়েছেন যা যা হবে যা যা হয়েছিল যা যা হচ্ছে সমস্ত কিছু ভাগজী মহাপুরাণ ভাগবজী মহাপুরাণ সব দেওয়া আছে ভবিষ্যতে কোন কোন রাজা হবে কি কি অবস্থা হবে সব কিছু সমস্ত কিছুই পরিষ্কারভাবে বলা রয়েছে সমস্তই পরিষ্কারভাবে বলে দিয়েছেন ভাগবজী মহাপুরাণ কি কি ঘটনা ঘটবে সেগুলো সব ভাগজী মহাপুরাণে বলা আছে সেখানে বলছেন কলিকালের কোনো বাস্তব সাধুর কোনো মূল্য থাকবে না বাস্তব সাধুকে কেউ মূল্য দেবে না যেখানে অর্থ পাবে যেখানে প্রতিপত্তি পাবে সেখানেই লোকে যাবে বাস্তব সাধুর কোনো মূল্য দেবে না লোকে কলিকালে এটার নিয়ম পৌপাতকে একজন জিজ্ঞাসা করছেন আচ্ছা কলিকালে আপনি বলছেন হরিকথার দুর্ভিক্ষ পড়েছে কি কারণে দুর্বাক দুর্ভিক্ষ হলো কেন হরি কথা দুর্ভিক্ষ হওয়ার কারণটা কি বলছেন দেখুন আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবকে অপমান করব তাড়িয়ে দেবো তাদের সঙ্গে কোনো আমরা সম্বন্ধ রাখবো না যেখানে অর্থ বৃত্ত প্রতিষ্ঠা আছে সেখানে আমরা যাব আমরা এইসব বৈষ্ণবগণকে অপমান করব অপমান করলেও তারা অপমানিত হয় না কিন্তু অপমান করব আমরা তাকে তাড়িয়ে দেবো তাদেরকে রাখবো না মঠ মন্দিরে আমরা তাদেরকে স্থান দেবো না যেখানে পৌপাত বলছেন আমাদের মঠ মন্দিরে কোনো আমাদের মঠ মন্দিরে কোনো দাদা ভাইয়া এদের স্থান নাই এরা খাবে দাবে গুলতামি করবে বড় অধিকার দেখাবে এদের কোনো স্থান নেই বলছেন এরা যদি একে একে চলেই যায় মঠ ছেড়ে চলে যায় আমি তাদেরকে বলবো তারা চলে যাক মঠ ছড়ে ছেলে গেলে চলে গেলে মঠের অনেক খরচা বেঁচে যাবে জঞ্জাল বেঁচে যাবে কাজে এই সব জঞ্জাল যদি চলে যায় যাদের কোনো আনুগত্য নেই কোনো আদর্শ নেই তারা যদি চলে যায় মঠের গৌরিয়া মঠের জঞ্জাল আসবে না পরিষ্কার হয়ে যাবে আমি তাদেরকে বলবো গরিয়া মঠের খরচা বেঁচে যাবে সেখানে বলছেন যে কেন হরিকথা দুর্ভিক্ষ হলো কি কারণটা কে কী করল প্রপাত বলছেন দুর্ভিক্ষ হওয়ার কারণটা হলো আমরা শুদ্ধ বরু বৈষ্ণবকে মঠ থেকে মঠে তাদের হরিকথা চালাব না তাদের কথা শুনব না তাদের কোনো আচার আদর্শ পরম্পরাক্রমে যেটা প্রপাত জানিয়েছে সেগুলো আমরা শুনবো না তারা চলে যাক আমরা ভালো থাকবো খাবো দাবো নরকে যাব বলছে এই কারণে যেহেতু আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবকে কোনো অবজ্ঞা করছি তাড়িয়ে দিচ্ছি তাদের রকম মূল্য কোনো কোনোরকমভাবে তারা কোনো সম্মান প্রতিপত্তি টাকা কিছুই চায় না যা করে গুরু বৈষ্ণবের সেবার জন্য তাদের একটুও স্পর্শ করে না এই জন্য আজ এই হরিকথা দুর্ভিক্ষ লেগেছে চারিদিকে হাহাকার খাওয়া দাওয়া প্রতিপত্তি সবই আছে কিন্তু হরিকথা থাকবে না ভক্তিমন ঠাকুর জানিয়েছেন ভক্তিমন ঠাকুর জানিয়েছেন বৈকুণ্ঠ জগতের বৈকুণ্ঠ জগতের বার্তাবাহী পুরুষগণ ছাড়া হরিকথা কেহই বলিতে পারে না বৈকুণ্ঠ জগতের বার্তাবাহী যারা আছেন দূত তারা ছাড়া অপ্রাকৃত জগতের হরিকথা কেহই বলি বলিতে পারে না ভক্তবৃত ঠাকুর এ কথাও জানিয়েছেন ভক্তিমোদ ঠাকুর একথাও কথাও গৌর গৌরবিমুখ নিজ জানি জানি পর কীর্তনে বলছেন গৌরবিমুখ নিজ জানি জানি পর যদি গৌর বিমুখ হয় যদি আমার বাবা হয় তাকে আমি তাড়িয়ে দেব যদি মা হয় যদি স্ত্রী হয় স্বামী হয় ভাই হয় বন্ধু হয় ছেলে মেয়ে গুরু ভাই হয় তাকেও তাড়িয়ে দেবো তার সঙ্গে রকম সম্বন্ধ রাখবো না যেটা প্রপাদ রাখেননি তার ভাইয়ের সঙ্গে আমি আর বিস্তৃতভাবে এসব কথা বলতে চাই না কেন উদ্দেশ্যটা আমার কিছু সমালোচনা করার নয় উদ্দেশ্যটা হলো প্রপাদ বলছেন গুরু বৈষ্ণব কখনোই কাউর অমঙ্গলের জন্য কিছু বলেন না তারা অত্যন্ত কঠোরভাবে মাঝে মাঝে কঠোর কথা বলতে বাধ্য হন সেগুলোকে যদি কেউ সমালোচনা মনে করে তারা মূর্খের স্বর্গে বাস করছে তারা দয়া করে এগুলো বলেন তারা এই সব ঘটনা পরিপ্রেক্ষিত বলে তাদেরকে বাঁচাবার জন্য এগুলো বলেন এতে যদি কেউ মনে করে উনি বলছেন পরস্বভাব কর্মাণী নপ্রশংস নিজেই সমালোচনা করছেন এরা মূর্খের স্বর্গে বাস করছে প্রপাত বলছেন গুরুবৈষ্ণব জগতের মঙ্গলের জন্য অপ্রাকৃত জগতের অকৈত্য সত্য কথা বলতে বাধ্য হন কখনও কখনো দিকদর্শন করে বলে দেন যা দেখো এরা এই করছে এগুলো তুমি করো না এর মানে এই নয় তিনি সমালোচনা করছেন তাকে কোনো পরস্বভাবের সমালোচনার কোনো দোষের ভাগই হতে হবে না এটা আদৌ দোষের ভাগী হতে হয় না যদি সতীমা বলে থাকেন যদি সতীমা দেহ ছাড়ার আগে বলে থাকেন পিতাকে আপনার মতো এরকম ব্যক্তি জগতে নাই যে শুদ্ধ বৈষ্ণবকে নিন্দা করেন যার নাম শিব শিব মানে মঙ্গল শঙ্কর শঙ্কর অতিথি মঙ্গল এরকম ধরনের ব্যক্তি জগতে নাই আমি এই দেহটাই রাখবো না কেন আপনার সম্বন্ধে আমাকে আমার স্বামী শঙ্কর মজা করে আদর করে রাখতে পারে ডাকছাইয়ানি এই শরীরটাই রাখবো না তাহলে কত বড় কথা সতীদেবী জানালেন এই বৈষ্ণব বিদ্বেষীর সঙ্গে কোনো সম্বন্ধ রাখবেন না বলে নিজের শরীরটাই ত্যাগ করে দিলেন নতুন শরীর নব তাহলে বৈষ্ণব জগরের নিষ্ঠাটা কী করে প্রমাণিত হয় খালি মুখে লেকচার দিলে প্রমাণিত হয় না খাবি মুখে যদি আমি কিছু স্বাস্থ্য মুখস্থ করে ফেললাম আর বললাম তাতে আমার নিষ্ঠা প্রমাণিত হয় না নিষ্ঠা প্রমাণিত হয় প্রত্যেকটা কথা প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা লেখা প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা বিষয় আদর্শ বজায় রেখে যিনি চলতে পারেন তার পক্ষে সম্ভব যিনি নিজেই এইসব বজায় রাখতে পারেন না তার একটা কথা বলারও কোনো অধিকার থাকে না প্রপাত বলছেন এর কোনো অধিকারই নেই একটা কথা বলারও অধিকার নেই ভক্তিমোথ ঠাকুর জানাচ্ছেন গৌর বিমুখ নিজ জানি জানি পর গৌরের যে বিমুখ ব্যক্তি সেই যদি আমার বাবা হয় ভাই হয় বন্ধু হয় গুরু ভাই হয় দূরে ফেলে দেবো তার সঙ্গে কোনো সম্বন্ধই রাখবো না প্রবাদ করেছিলেন যেটা কেশো কোষে আর করেছিলেন নিজের ভাইয়ের সঙ্গে সম্বন্ধ রাখিনি প্রবাদও কেটে দিয়েছিলেন এগুলোকে বলে নিষ্ঠা যার জীবনে নিষ্ঠাই হলো না তার হরিভজনের কোনো প্রসঙ্গই আসতে পারে নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ নিষ্ঠা হতে হতে ধীরে ধীরে নিষ্ঠা রুচি ধীরে ধীরে আগে খ্যান্তির অব্যর্থ কালত্তম বিনক্তের মান শূন্যতা আশাবন্ধ সমৎকণ্ঠা নাম গান সদা রুচি আসক্তিস্তৎ গুণাক্ষ প্রীতিত বসতিস্থলে ইত্যাদয় অনুভব আহা সুর যাতে ভাবাং করেই জানে এই লক্ষণগুলো কোনো ব্যক্তি যিনি ভজন করছেন যে অবস্থায় তিনি থাকুন আমি কোনো সমালোচনায় যেতে চাই না আমাদের উদ্দেশ্য সৎ সিদ্ধান্তকে স্থাপন করা আদৌ তার মধ্যে এগুলো আছে কি না খ্যান্তির অব্যর্থ কারত্যম বিরক্তির মা সব এই সব এক একটা করে যে পয়েন্ট বিষয় এগুলো ওই আচার্যের জীবনে আছে কি না নাকি গুরুদেব আচার্য করে দিয়েছেন তাকে চিরদিনের মতো বঞ্চনা করবার জন্য সেটা দেখতে হবে বৈষ্ণব বঞ্চনা বঞ্চনাময় লীলা আছে আর গুরু বৈষ্ণবের বাস্তব লীলা আছে যখন বাস্তব লীলা করে তখন তোমরা হজম করতে পারো না রেগে যাও এইসব কথা বলছে কি করে কিন্তু বুঝতে পারছে না বঞ্চন বঞ্চনময় লীলাটা যদি করে তখন তাদের ভালো লাগে হ্যাঁ এইবার ঠিক আছে এই এইগুলো ঠিক আছে উনি এটা বলছে এইটা ঠিক আছে কেন এটা বঞ্চনময় লীলা করছেন বঞ্চনময় লীলা করলে গুরুবেশ তখন ভাল লাগে এটা ঠিক যখন আমাকে অকৃত কথা বলেন তখন সহ্য করতে পারা যায় অসম্ভব এইসব কে শোনে ওনার সঙ্গে কাউ সম্বন্ধ নাই আরে ওনার সঙ্গে না সম্বন্ধ হয় প্রপাতের সম্বন্ধ তো আছে রে বাবা পাগলের দল কার সঙ্গে সম্বন্ধ রাখবে প্রপাতের সম্বন্ধ আছে সবার সঙ্গেই সম্বন্ধ থাকবে যদি তারা মানে প্রপাতের কথা যদি সহ্য করতে পারে নাহলে থাকবে না তারা নিজেরাই ক্ষতি করছে তাহলে ভক্তিম ঠাকুর জানাচ্ছেন গৌর বিমুখ নিযোজনে যিনি পর গৌরের বিমুখ যিনি সেই যদি আমার নিযোজনও হয় এমনকি আমার গুরুদেব যদি হয় তাকে আমি ত্যাগ করে দেবো সেই গুরুকে আমি রাখবো না কী করে বুঝবেন সবাই তো তিলকমালা করছে লাল কাপড় পরছে সাদা কাপড় পরছে সবই তো করছে একাদশী পালন কি করে বুঝবেন চূড়া দেখিয়ে ওই ভাই জগৎ করছে যে বঞ্চনা কি করে আমি বুঝবো আপনি যে বললেন গৌর বিমুখ কী করে বুঝবো সবই তো করছে উনি ফালতু কথা বলেন প্রপাত বলছেন না ফালতু কথা নয় যাদের বাস্তবিক ভজনের স্পৃহা আছে যারা সত্যিকারের গুরু সময় কৃপা পেয়েছেন তাদের চোখটা এমন হয়ে গেছে না একটু তাকালেই বুঝতে পারে অবস্থাটা কি খালি তাকাবে কিছু বলবে না একজনের দিয়ে তাকালে ওর অবস্থাটা কি সব বুঝে নেবে সমস্ত তাকে কিছু লোকানো যায় না যেমন এক্স করলে পরে বুকের হাটটা কোথায় ভেঙেছে এক্স রে করলে বোঝা যায় সেরকম গুরুকৃষ্ণের চোখে এক্স রে আছে দেখলেই বুঝতে হবে এর অবস্থাটা কী 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 ধারণা কী কী বিপর্যয় কী কী বুদ্ধি বিপর্যয় সব বুঝতে পারে সেখানে পৌপাত বলছেন বিমুখ জানবার একটাই রাস্তা আছে এটা পহুপাত ছাড়া কেউ বলবেন না অবশ্য রামানুচার্য বলেছেন রামানুচার্য বলেছেন প্রবাদ জানাচ্ছেন খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওই ব্যক্তি বাইরের দৃষ্টিতে গুরু বৈষ্ণবকে আক্রমণ করছে না করলে তো বদনাম হয়ে যাবে না ওটা করছে না তাহলে কী করছে বাইরের দৃষ্টিতে গুরু বৈষ্ণব ভগবানের সেবার একটা প্রদর্শনী এক্সিবিশন খুলে রেখেছে বুঝে গেল একটা প্রদর্শনী খুলে রেখেছে যে আমি কিন্তু গুরুবৈষ্ণব সেবা বৈষ্ণব ভগবান সেবা করি আমিও হরি কথাই যাই হরি কথা বলি কিন্তু অন্তরে লক্ষ্য করবে তার ভাবটা কি গুরু বৈষ্ণবের বিরুদ্ধ ভাব সে শুদ্ধ সিদ্ধান্ত সহ্য করতে পারে না বাইরের দিকে সে সম্মান দেখায় অন্তরে তার কিন্তু গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা নাই যে বাস্তবিক সত্য বলছে তার সঙ্গে তার কোনো অন্তর থেকে নাই এবং সে চায় এ আপদ দূর হলে ভালো হয় বাইরে সম্মান দিচ্ছে কিন্তু যে আত্ম দূর হলে ভালো হয় এরকম ভাবটা পৌপাত বলছেন তার লেখা তার কথাবার্তা তার আচরণ তার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু সমস্ত কিছু সারা দিনের যা কিছু তিনি করেন বা সারা জীবন যা করে এসছেন ভজনের নামে সেগুলো গুরু বৈষ্ণব দেখলে বুঝতে পারবে এর অবস্থাটা কী এটা বুঝতে পারবে এ বিমুখ এ কখনো উন্মুখ নয় গৌর উন্মুখ ব্যক্তির লক্ষণ হল তিনি চব্বিশ ঘন্টার মধ্যে সংকীর্তনে মজে থাকবেন তিনি অন্য কোনো ক্রিয়াকর্মের গুরুত্ব দেবেন না যদি আমাকে যজ্ঞ করতে বলা আমি ছাই দেখেছ তো তোমরা যজ্ঞটাকে ছাই বলে যোগ্যরা করেছি কেন আমার হরিকথাতে বসতে হবে আমার যদি বিগ্রহ সেবা করতে পারে তার থেকে আমার অনেক বেশি মূল্যবান হলো হরিকথা আমার অনেক বেশি মূল্যবান প্রপাত জানাচ্ছেন যে সবচেয়ে বেশি মূল্যবান হল ভগবানের হরিকথা কীর্তন এর চেয়ে মূল্যবানের কিছু থাকতে পারে না সবচেয়ে বেশি কেন এইটি মানুষকে চরম মঙ্গল দান করবে প্রবাদ বলছেন কারণ হরিকথা কীর্তনই জীবকে চরম মঙ্গল দিতে পারবেন অন্য কিছু না অর্চনে দিতে পারবে না কেন অর্চন কি করবে না শুদ্ধতা নাই সেই শুদ্ধতা কি আছে সেই শুদ্ধতা মানে হলো অন্তর বাহিরে পবিত্র অবস্থা যেটা না হলে অর্চন হয়ই না অর্চন হয় না এই জন্য অর্চন পদ্ধতিতে বলা আছে দেবভূত দেবমর্চয়েত ভূত শুদ্ধিতেই হেরে যাবে অর্চন তো পরের কথা ভূত শুদ্ধি করতে গিয়ে হেরে যাবে আর অর্চন হবে না কেন অর্চনেতে সবকিছু সব কিছু শুদ্ধতা বজায় না রাখলে অর্চন অর্চন বিধিমার্গের ব্যাপার আর শুধু বিধিমার্গের না যেসব মহাপুরুষরা অর্চন করতেন সেগুলো প্রেমের অর্চন ওগুলো বিধিমার্গের কিছু নয় যেমন বংশিদাস মা একটু ফুল দিয়ে দিলেন তুলসি দিয়ে রুটি করে দিয়ে দিলেন সামনে এরা তাদের প্রেমের এরা বিগ্রহ সেবা করছেন না সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথা বলছেন এগুলো প্রমাণ হয়ে গেছে এগুলো কোনো গল্প কথা নয় গৌর কিশোর বাদ বাজি মহারাজ এদের সঙ্গে সাধারণ মানুষের তুলনা হয় না বংশীদাস বাবাজি মারা গৌর নিতার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন ডাইরেক্ট প্রত্যক্ষ কথা বলতেন গয়না চুরি হয়ে গেছে গৌরুকে জিজ্ঞাসা করছেন গয়না কারে দিস কাউকে দিয়েছ কাকে দিলে তুমি গয়না এই জিজ্ঞাসা করছেন বাঙাল ভাষায় নিতায় গৌর বলল গয়না কে নিয়ে গেছে কাক কে চুরি করেছে এই ভাষা বললেন না কিন্তু বৈষ্ণবের ভাষাটা দেখুন গয়না কেন গৌর বাবাজি মা জানেন বংশীদাস বাবাজি মহারাজ জানেন একশো ভাগ ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না অন্য দেখবে তুমি যদি প্রশ্ন করো কেন এই কথা বললেন কেউ যদি খুন হয় এই যে দুর্যোধন যে নোংরা কাজ করেছে এটা দুর্যোধন নিজেই স্বীকার করছে দুর্যোধন নিজেই স্বীকার করছে যখন উরু ভঙ্গ হয়ে পড়ে রয়েছে দুর্যোধন নিজেই বলছেন কৃষ্ণের কাছে বলছেন যে আমি জানি ধর্ম কাকে বলে কিন্তু আমার রুচি নাই আমার রুচি হয় না ধর্মেতে আর অধর্ম কাকে বলে সেটাও আমি জানি কিন্তু আমার অধর্ম করতেই ইচ্ছা হয় আমি কি করব তারপর বলছেন কি তয়া ঋষিকেশ হৃদিস্তিতে নথা নিযুক্তি তথা করমি এই কথাটার ব্যাখ্যাটা বুঝলে পরে পাগল হয়ে যাবে বদ্ধজীবের ধারণা নেই যে কোনো ক্রিয়াকর্ম হয় মঙ্গলের জন্য বলে আপনাকে যে অপমান করলো এইসব করলো বলে এটাও মঙ্গলের জন্য আমাকে যে সারা সারা জীবন লোকে অত্যাচার করেছে বিভিন্ন জায়গায় সব আমার এখন সমস্ত মঙ্গলের জন্য আমি ব্যসাশনে বসে পড়ছি আমি দেখলাম মঙ্গলের জন্য ওরা যদি আমাকে পিথি দেখাতো তাহলে কিন্তু আমার হতো না ভগবান এই ধীরে ধীরে এখানে নিয়ে গেল নিয়ে আসছেন সেবাটা নিচ্ছেন যাকে ভগবান ভালোবাসেন তাকে ভগবান ছপ্পর ফেটে সেবা দেন টাকা দেন না জেনে রাখবি যাকে ভগবান অন্তর থেকে ভালোবাসেন তার দায়িত্ব সম্প্রদায়ের পুরো দায়িত্ব তার ওপর দেন তোকেই দেখতে হবে সম্প্রদায় যত অত্যাচার হচ্ছে এই অমানুষগুলো যা সব করছে সব তোর দায়িত্ব তোকেই করতে হবে এটা ভগবান দেন যাকে ভালোবাসেন না তাকে তা চেন তোর মতো খাওয়া দাওয়া থাক ঘুমো তুই আরাম কর যা অনেক পরিশ্রম করেছি যেটা ভগবান গীতাতে বলছেন না যেই অ্যথাম প্রপদন্তে তাং স্তথবি ও অনেক সেবা করেছিস না ঠিক আছে কিছু টাকা দিয়ে দিচ্ছি নিয়ে যা আরামে থাক যা ভগবান বলছেন যেই অ্যথামাম প্রপদন্তে তাঁক ও তাকে আমি সেরমভাবে দিয়ে দিই তুই এই করে যা এটা নিয়ে যা যা কিন্তু যে শুদ্ধ ভক্ত তাকে ভগবান ছপ্পর পেটে দায়িত্ব দেন তোকে করতে দিন রাত ঘুমোতে দেবো না তোকে তোকে খেতে দেবো না তোকে সেবা দেবো এর নাম হলো ভালোবাসা ভগবান যে ভালোবাসে এর প্রমাণ হলো এটা এর প্রমাণ হলো এটা ভগবান এটা প্রাধ গোস্বীম আজকে বলেছিলেন যে আপনি বলছেন অমুক প্রভু সেবা করার দায়িত্ব ছিল করেনি এই প্রভুর সেবা বলেছিলেন আপনি প্রপাত করেনি প্রপাত ধমকে বলছেন ধমক দিয়ে আপনি কেন আমাকে অভিযোগ করছেন আপনি কেন অভিযোগ করছেন গুরুসেবার দায়িত্ব আপনার আপনার করা উচিত ছিল আপনি কেন বলছেন উই করেননি আপনি কেন করলেন না আপনি আমাকে বলছেন করেননি করেনি করেনি সবাই গুরু সেবা করবে এমন কোনো কথা আছে লঘু সেবা কে করবে তাহলে মায়ের সেবা লঘু সেবা করুক তারা তাদের আকেল হোক অনন্ত কোটি জন্ম গুরু আমাকে আপনি অভিযোগ করছেন কেন আপনি করেন আপনি করুন এই সেবাই সব আপনার যদি কেউ আপনার গুরুভাই করে দেয় মনে করেন আপনি যদি মনে করেন তাদের আদর্শেতে তারা গুরুভাই ঠিক আছে তারা যদি আপনাকে করে আপনি কৃতজ্ঞ থাকবেন এই ওই করেনি ওই করেন আর তুমি করো না তুমি করে নাও ভুল করলে করো তুমি তোমার যদি ভালোবাসা তুমি করো সেবা আমাদের যেটা করতেন চৈতন্য মঠের মা চৈতন্য মঠের মা ছিলেন নরহিফবু জীবনে একদিন কোনো অভিযোগ কাউকে করেননি অভিযোগ যদি হয় সেটা একটাই সেটা হচ্ছে সেবা করতে পারলাম না আমার সেবা হলো না এটা হলো সেবকের কথা এটা হলো সেবকের কথা এটা বাস্তবিক গুরু সেবকের কথা তাহলে যাকে ভগবান ভালোবাসেন তাকে বেশি করে সেবা দেন বংশীদাসমায় ভগবানের সঙ্গে কথা বলতে পারেন ডাইরে প্রত্যক্ষ কথা বলেন অচেতন বস্তু কখনো চেতন বস্তুর সঙ্গে ভাব বিনিময় করতে পারে না আমরা শালোগ্রাম নিয়ে বসলে গিরিরাজ নিয়ে বসলে আরে গিরিরাজকে চান করিয়ে দিলাম আর চাং তো দিলে চান করিয়ে দিল অভিষেক করিয়ে দিল কিন্তু ওটা তো পাথর বুদ্ধি গিরিরাজ সেবা নিল কি না গিরিরাজের সঙ্গে তোমার সম্বন্ধ হলো কি গিরিরাজের সঙ্গে সম্বন্ধ হলো তাহলে চেতন বস্তুর সঙ্গে আমার সম্বন্ধ হতে গেলে আমাকে চেতন অবস্থায় যেতে হবে দুর্যোধনের কথায় পরে আসছি তাহলে যে কোনো চেতন বস্তু আমি যদি পরম চেতন বস্তু গুরুদেবের সেবা করতে চাই আমাকে পরম চেতন হতে হবে নালে বাজারের লোক খালি সম্মান দেবে উনি গুরু সেবা করেছেন আসল পাবো না কিছু আমি কিন্তু ন্যাকেট পরিষ্কার সত্য কথাটা বললাম লোকে কিন্তু জগতের হল এই গুরু কিন্তু আমি যদি গুরুদেবের স্তরে না উঠি তাহলে গুরুদেব চিন্ময় অবস্থায় আমি জড় অবস্থায় তার সেবা করতে পারি না তবে নিলেন যে কৃপা করবার জন্য নিয়েছেন কৃপা করবার জন্য নিয়েছেন কর তুই সেবা কর যা করতে করতে হবে চিন্ময় বস্তুর সঙ্গে জড় বস্তুর কোনো দিন সম্বন্ধ হয় না চিন্ময় বস্তুর সঙ্গে জড় কোনো দিন সম্বন্ধ হয়েছে কেউ শুনেছো হয় না এই জন্যই চৈতন্য চৈত্যমীতে বলা হয় বলা হয়েছে যে জড়বস্তু আর চেতন বস্তু সম্পূর্ণ আলাদা এর মধ্যে রকম সম্বন্ধ নাই রকম সম্বন্ধ নাই কাজেই চেতন বস্তু সেবা করতে গেলে চেতন ধাম চেতন নাম চেতন বৈষ্ণব চেতন হরিকতার সেবা করতে গেলে আমাকে চেতন হওয়াতে হয় হরিকথার সেবা করতে গেলে আমাকেও চেতন তবে আমি হরিকতাগুলো বুঝতে পারবো নাহলে শুনবো শুনলে মঙ্গল হবে আই না হলো কালকে বুঝবো হরিকতা শোবন কানে যাবে যেতে যেতে আমার হৃদয়কে নির্মল করবে যেটা ভাগবতী মহাপুরাণে বলছেন যথা যথা আত্মা অসৌ অসৌমৎপুণ্য গাথা শবনো বিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষু শৈব অঞ্জন কালকে ব্যাখ্যা হবে এটা কাজেই গিরিরাজ চেতন বস্তু ধামের দর্শন করতে যাব আমি ধামের কার সঙ্গে দর্শক কি করে দর্শন করব আমার চোখ তো দর্শন করতে পারবে না এই জন্য গৌর আমার যেসব স্থান করল ভ্রমণের রঙ্গে সেসব স্থানও ভ্রম হেরিব আমি প্রণয়ী ভকতের সঙ্গে কেউ শুনতে রাজি না একটা লোক আমি জীবনে পেলাম না একটা যে বাস্তবিক শুনে বুঝতে পারছে ঠিকই কথা এ চোখ দিয়ে তো দেখতে পারবো না ধাম এ চোখ দিয়ে ধাম দেখা যায় কিচ্ছু না খালি পাথর ইট জল এসব দেখব ভাগবত অনেক শ্লোক আছে যত্থ বুদ্ধিশালী লে নকর হিচিৎ এসব অনেক শ্লোক আছে কে ব্যাখ্যা কর কে শোনে তাহলে দুর্যোধন মতো এত দুষ্ট ব্যক্তি দুর্যোধনের থেকে শয়তান আর কেউ হতে পারে কিন্তু বর্তমানে দুর্যোধন থেকেও অনেক শয়তান বেরোচ্ছে হিরণ্যকশিপুর থেকেও রাবণের থেকেও ভয়ঙ্কর যেটা কোনোদিন কোনো পশু করতে পারবে না পশু এত নিচে নামতে পারে না পশু এত নিচে নামতে পারবে না পশু যে খাওয়ার জন্য একটু চেঁচামেচি করবে কামড়াকামড়ি করবে পশুর ক্ষমতা নাই মানুষ পশুদের পশুর থেকে কোটি গুণ নিচে নামতে পারে কোটি 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 গুণ নিচে নেমে যাবে কি না করতে পারে যদি বলে একজনের হত্যা হলো মেরে ফেললো আমি বললাম ভালো করে গভীর গভীর চিন্তা করে দেখো এই যে মেরে ফেললো এর পেছনেও রহস্য আছে এই মেরে ফেলার ফলেতে কেঁচে কুত্তে সাপটা বেরোলো হ্যাঁ সাপটা তো বেরোতো না সাপটা আনন্দে থাকতো তাহলে একজন স্বাধীনতা সং একজন স্বাধীনতা আনন্দটা কিসে আমার আনন্দ হচ্ছে ভালো খাবো ভালো থাকবো একটু বিশ্রাম করবো ভালো করে কেউ যেন বিরক্ত না করে এটা হচ্ছে আমার কিন্তু একটা স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে আমার তুলনা করা যাচ্ছে না সে বলছে দেশবাসীর মঙ্গলের জন্য মুক্তির জন্য আমি আমার প্রাণটাকে দেব তাহলে দেশবাসীর মঙ্গলের জন্য প্রাণটা দেবে ও তো বাঁচবে না ওকে তো মেরে ফেলবে বলে আমি মরি আমার দেশের যারা আছে তাহলে কতটা পরোপকারের বিষয় অতটুকু আমার মধ্যে নাই ওইটুকু আমার মধ্যে আছে কি সেটাও তো নাই খালি বৈষ্ণবের বেস্টটা আছে তাহলে কী করে হয় ওইটুকুও নাই স্বাধীনতা সংয় যেটা চায় যে পরের মঙ্গল হোক আমি নিজের মঙ্গলই বুঝি না তা অপরের কী মঙ্গল করব নিজের মঙ্গলটা তো আগে বুঝতে হয় তারপর তো অপরের মঙ্গল করা যায় তাহলে ওই একটা মেরে ফেলার জন্য সমস্ত একটা কেঁচো করতে সাপ বেরিয়ে গেলো বোঝা গেল নাহলে এটা ধমাচপা থাকতো তাহলে একটা একটা স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়ে দেশটাকে মুক্ত করে গেল তা একটা ওই খুনের ফলে সে প্রাণটাকে দিল নিজের প্রাণটা আর তার সঙ্গে হাজার হাজার লোকের মঙ্গল করে গেল কেন আর নকল ওষুধ চলবে না হসপিটালে নকল ওই সব র্যাকেট চলবে না নোংরা কিছু আর হবে না কেন ধরা পড়ে গেল এবার সব তাদের শাস্তি হক তাহলে নিজের প্রাণটা দিয়ে ও মঙ্গল করে গেল এরকমভাবে যদি ধরো তাহলে তো ও মঙ্গল করে গেল তাহলে দুর্যোধনের বক্তব্যটা কি ছিল দুর্যোধনের বক্তব্যটা ছিল জানামি ধর্মম চমে প্রবৃত্তি আমি ধর্ম জানি কিন্তু আমার প্রবৃত্তি নেই রুচি নেই আর জানা আমি অধর্মম নচমে নিবৃত্তি আমি অধর্ম কাকে বলে সেটাও জানি কিন্তু আমি আটকাতে পারি না অধর্ম করতেই আমার ইচ্ছা হয় অধর্ম করতেই ইচ্ছা হয় আমার তাহলে অধর্ম কেন করতে ইচ্ছা হয় তারপরে যে দুর্যোধন দুর্যোধন যে এই কথাটা বলছেন তুমি হৃদয়েতে বসে কৃষ্ণকে বলছেন তয়া ঋষিকেশ হিদি স্থিতি ন তুমি যে হৃদয়ে বসে রয়েছো যেমন করাচ্ছ তেমন করছি তাহলে কি কৃষ্ণ আমাকে নোংরা কাজ করার কথা বলছেন এইখানে একটা প্রশ্ন চলে আসছে দুর্যোধনের কথাটা কিন্তু মিথ্যে নয় দুর্যোধনের কথা ঠিকই বলেছেন তয়া হৃদয় স্থিতি যথা নিযুক্ত অস্মিততা করম আরে তোর কপাল থাকলে তো হরিভজন করবি প্রপাত বলছেন আমি খুলে দেখিয়ে দেবো এক একটা করে কথা কপালের বহু জোর প্রচুর জোর থাকলে তবে একটা লোক হরিভজন করে একটা বাস্তব সাধুকে চিনতে পারে নালে নরকগামী হয়ে যায় খুব কপাল জোরে জোর থাকে তাহলে সেই সেই ভাগ্যবান ব্যক্তি হরিভজন করবে হরিভজন সবাই করবে না হরিভজন সবাই করতে পারবে না দুর্যোধনের কথাটা মিথ্যে নয় এটা আমি প্রমাণ করে দেব দুর্যোধনের বক্তব্য হলো হৃদয়তে থেকে তুমি যেমন করাচ্ছ তেমন করছি কিন্তু তার আগে তো একটা কথা আছে ভগবান কর্মফলদাতা সেটা তো ভুলে গেলে তাহলে তুমি যে যে কর্ম করেছ ভগবান সাক্ষী হিসেবে ভেতর রয়েছে তোমাকে খালি স্যার কর্মের ফলটা দিল ভগবানের তো কোনো দোষ নেই দুর্যোধন বলছে ঠিক দুর্যোধনের কথা না মিথ্যে নয় কিন্তু তার মধ্যে গভীর রহস্যটা কী দুজন বলছেন তুমি হৃদয়ত্ত থেকে যেমন প্রেরণা যেমন করছি প্রেরণাটা তুমি নোংরা প্রেরণা পাচ্ছ কেন তুমি নোংরা কাজ করেছো কেন একটা সাধুয়া বিশুদ্ধ প্রেরণা পাচ্ছে তার তো কোনো নোংরা দিতে মন যায় না কেন যায় না সে তার প্রেরণা পাচ্ছে সে তে ভালো কাজ করেছে সে ভজন করতে চাইছে তার মধ্যে প্রেরণা গুরু বৈষ্ণব চিঠি লিখছে তোমার মঙ্গল হোক তুমি সেবা করো সম্প্রদায়ের সেবা কি করে তারা জানে যে এ তো কিছু নাই কি করে সেবা করবে সব হয় গুরু বৈষ্ণব সব বলতে পারে তাদের চিঠিটা প্রমাণ করে দেবে সে চিনতে পারে লোককে তারা তারা চিনতে পারে সে বলব চিঠি প্রমাণ করে দেবে যে কাকে কোন দায়িত্ব দিয়েছে কে সবাইকে দিল না তো সবাইকে তো দিল না কেন ভক্তিমোদ ঠাকুর বিমলা দায়িত্ব দিয়ে গেল কেন ভক্তিমোদ ঠাকুর যাওয়ার আগে বিমলা প্রসাদকেই দায়িত্ব দিল প্রভু তোমাকে দায়িত্ব নিতে হবে তোমাকে এইসব ব্যবস্থা করতে হবে সম্প্রদায়ের মধ্যেই যেসব শুদ্ধ গুরু বৈষ্ণবরা আছে বাঞ্ছাকালগুরু তাদের জাতি নিয়ে নিচুকুলে যেমন করেছে জন্ম হয়েছে এইসব কথা একদমই উচ্চারণ করতে নাই বৈষ্ণবের দৈব বর্ণাশ্রম তোমাকে স্থাপন করতে হবে তোমার অনেক কিছু সেবা করতে হবে ধামের মহিমা প্রকাশ করতে হবে ধামের ঔজ্জ্বল্য ধামে যাতে অনেক লোক আসতে পারে ধামের উন্নতি উন্নতি টাকা পয়সা কিছু আর হোটেল এটা নয় উন্নতি মানে স্কুল কলেজ হবে ধামের যাতায়াতের ব্যবস্থা ভালো হবে লোকে যেন ধামে আসতে পারে হরিকথা কথা নিয়ে আর ধামে এসে কি করবে এই যে ফুচকা খাবে কেক খাবে চলে যাবে আর কি হবে তাই তো হচ্ছে আমি নিয়ে গিয়ে দেখাবো কেউ যদি বলে আমি নিয়ে গিয়ে দেখাবো সব ফুচকা খাচ্ছে ফুচকা মালাই এসব খেয়ে চলে যাচ্ছে সব কাঁচকলা কিচ্ছু না কিছুই পাচ্ছে না কিভাবে? তাহলে ভক্তিমোদ ঠাকুর তো অন্য কাউকে দায়িত্ব দিলেন না তারা জানেন কে দায়িত্বটা নেভাতে পারবে তারা কোনো পাগলকে দায়িত্ব দেবেন না তোমাকে দৈব বর্ণাসন স্থাপন করে বৈষ্ণবের সম্মান রক্ষা করতে হবে তোমাকে ধামের উজ্জ্বল্য বিধান করতে হবে ধামের উন্নয়ন ধাম যেন প্রকাশ করতে ভক্তিমেহন ঠাকুর প্রকাশ করে গেছেন ধাম তার নাম নদিয়া প্রকাশ ভক্তিমেহন ঠাকুর নামই পড়েছে নদিয়া কোনো দিন আলোচনা হলে জানাবো ওই আর জেনে রাখো নবদ্বীপ ধাম পরিক্রমা তোমাকে করাতে হবে যত কষ্ট হোক কেন লোকের মঙ্গলের কোনো রাস্তা নেই তারা নেবে না তারা নেবে না তারা প্রতিজ্ঞা করেছে মঙ্গল নেবো না নেবো না আপনার বাবার কি আপনার বাবার কি আমি মঙ্গল নেবো না এরম একটা প্রতিজ্ঞা করে বসে রয়েছে নালে এক একটা গুরু বৈষ্ণব শুদ্ধ গুরু সমস্ত জগতের মঙ্গল করতে পারে এত ক্ষমতা তাদের আছে কিন্তু হচ্ছে না কারণ তার নেবে না তারা প্রতিজ্ঞা করছে আমরা মঙ্গল নমন, না আপনি কী করতে পারেন কি করতে পারি মঙ্গল নেবে না বাস্তবিকভাবে মৌখিক মঙ্গল নেওয়ার কথা আমি বলছি না অন্তর থেকে বিচারগুরু গ্রহণ করা এগুলো নেবে না মৌখিকভাবে থাকতে পারে সঙ্গে এটা তো থাকা বলে না অন্তর থেকে গ্রহণ করা তাহলে দায়িত্বটা তাকে দিয়ে গেলেন তোমাকে বালিঘাই সম্পলার সম্মেলনে বৈষ্ণবের অপমান সেখানে ব্রাহ্মণ বৈষ্ণব আলোচনা হবে তোমাকেই গিয়ে এসব স্থাপন করতে হবে ভক্তিমন্ত্রকে দায়িত্ব দিলেন তোমাকেই যেতে হবে তুমি গিয়ে এখানে এই স্থাপন করবে বৈষ্ণবের সম্মান কোথায় যেখানে ভগবান বৈষ্ণবের চরণধুলি মাথায় নেন সেই বৈষ্ণবকে আমরা অপমান করি কত বড় আমাদের সাহস যে বৈষ্ণবের চরণদুলি ভগবান নিয়ে মাথায় মাখেন বৈষ্ণবের চরঞ্জল পান করেন আর সেই বৈষ্ণবকে আমাদের কত বড় সাহস টাকার বলেতে আমরা অপমান করি যেহেতু সে অক সত্য কথা বলছে তাকে আমরা বলি আপনার কোনো ব্যবহার নেই মিথ্যে বললে ব্যবহার আছে এই ধরনের অবস্থাটা ভগবান বলছেন আমি ভক্তের পেছনে পেছনে দৌড়াই কেন যাও বলে কেন ভক্ত চলে গেলে ভক্তের যে চলন ধুলিটা উড়বে আমার মাথায় আসবে আমার দেহতে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান সেই জন্য ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্যই পেছনে থাকি ভগবান নিজে বলছে ভাগবতে বলছেন অনুব্রজামি আহম পুয়েতি অংরি রেণুভি ভক্তের চরণীতে পবিত্র হওয়ার জন্য ভক্তের পেছন পেছনে যে ওরা চলে যাচ্ছে হাওয়াতে চরণ রেল উঠছে আমার মাথায় পড়বে তাহলে ভগবান শেখাচ্ছেন আসছেন গৌরাং মহাপ্রভু কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কেউ শিখতে রাজি না তাহলে দুর্যোধনের কথাটা ঠিক কোন দিক থেকে ঠিক তুমি যেরকম কর্মফল করেছ অ্যাকর্ডিং টু দ্যাট সেই অনুপাতে তোমাকে প্রেরণা দিচ্ছ ভগবান তুমি নোংরা কাজ করেছো তোমার সংস্কার খারাপ তোমার সংস্কারটা খারাপ তাই জন্য তুমি নোংরা পথেই যাচ্ছ তো ভগবান কোথায় তোমাকে নোংরা পথে পাঠায় ভগবান তো নোংরা পথে পাঠাচ্ছেন ভগবান বলছো বলছেন গীতাতে আমি তোকে তো এইসব করতে বলিনি আমি তোকে কি ভালো মন্দ কেন কর্ম করতে বলেছি কি আমি তোকে বলেছি ভালো কর্ম কর মন্দ আমি তো বলিনি আমি বলেছি আমার কাছে আয় মদ যাজিমাং নমস্কুরু সর্বধর্মান আং ধর্মধর্মান পরিত্যাজ্য মােকম সরণম আমি তো এই কথা বলেছি তুই ভালো কর্ম করলি মন্দ কর তুই বোঝ তুই বুঝে নে তুই ভালো কর্ম কি করি মন্দ তোর কর্মফল তুই ভোগ কর ভালো কর্মেরও কর্মফল আছে কেউ ভালো কর্ম করলেও তার কর্মফল আছে দান ও বড় বড় জিনিস করলো তার ফল আছে তাকে গড়াতে হবে কর্ম করছে তো তার ফল 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 ভোগ করতে হবে পুণ্য সে পুণ্য সে সুখের দাম না লইও তার নাম ভগবান বুঝে আমি কিচ্ছু করতে বলিনি ওরা নিজে থেকে করছে আমি ওদের বলিনি এটা আমি বলেছি হরিগত শোন আমি তার বলছি হরি শোন পাগলের দল আর কিছু করতে হবে বস এতেই সিদ্ধি হবে ওরা বাহাদুরি দেখাবে কিছু করার নেই যার যার কর্মফল ভোগ করুক কিচ্ছু করার নেই তাই জন্য বলছেন দুর্যোধন দুর্যোধন কর্মফল খারাপ করেছেন আর কর্মফল খারাপ করলে পরে দুর্যোধনের কর্মফল খারাপের ফলে ভগবান যেহেতু কর্মফল দিচ্ছেন ভগবান ভেতরে বসে রয়েছেন আমরা যে গায়ত্রীদের প্রচৌদয়াত মন্ত্র জপ করি এরা কী জন্য গায়ত্রীর মন্ত্র ব্যাখ্যা ওপেনলি করা যাবে না এর মানে হলো ভগবান আমাকে প্রেরণা দাও আমাকে প্রেরণা দাও আমি যেন তোমার ভজনে উৎসাহ পাই এই প্রেরণাটা যার মধ্যে যত কৃপা হবে পাবে কেন এক সাধুর মধ্যে অদম্য চেষ্টা এত উইল পাওয়ার কি কারণে একটা সাধুর মধ্যে ইচ্ছা মাত্র সব হয় ও যদি বলে এই সেবা করব করবে ও হবেই কোনো কথা নিয়ে আটকাবে না সে অন্ধ হলেও সেই যোগে দেখতে পায় না তার কোটি কোটি টাকার সেবা হয়ে যাবে তার উদাহরণ আমি দিয়েছি রামভদ্রাচার্য চোখে দেখতে পান না সব সেবা হচ্ছে যত যত ব্লাইন্ড স্কুলকে তুমি কি করছো তুমি কোটি কোটি টাকা এনে ব্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছ তুমি তো কিছু করনি তুমি কি করেছো তুমি খালি টাকা সংগ্রহ করেছো আর তো কিছু করি ভগবানের জন্য কি করলে কিছু তো তালে তাহলে দুর্যোধনের কর্মফল যেরকম দুর্গন্ধ কর্মফল সেরম প্রেরণা পাচ্ছে আর অর্জুন তার যেরকম কর্মফল তার প্রেরণা পাচ্ছি যুধিষ্ঠির কর্মফল সেরম প্রেরণা পাচ্ছে তাহলে ভগবানকে দোষ দিয়ে তো লাভ নেই ভগবান বলছেন আমি তোর পাপ পুণ্য কোনো কিছু আমি শুনতে চাই না তোর পাপ পুণ্য আদি আমার শোনার কোনো সময় নেই আমি শুনতে চাই না না কসচিত পাপ পাপম ন চৈব সুকৃতিম বিভু কে ধার ধারে তোর পাপ পুণ্য তুই বোঝ নিজে কি করেছিস আমার জন্য আমার জন্য কি করলি জীবনটা দিয়েছিস জগতের লোক আক্রমণ করতে আসবে সত্যকে ধরে রাখতে পেরেছিস ভয়েতে সত্য থেকে সরে গেছিস সত্যকে ধরে রাখতে পারিস তো একটু যদি দেখি বেক আর সত্যকে ছেড়ে দিয়ে মিথ্য থেকে আঁকা আবার কালকে যদি একটু অনুকূল হয় আবার সত্যকে ধরলি আবার পরশু অসত্য এই তো জীবন একটা পেন্ডুলাম যেমন পেন্ডুলাম দেখেছ ঘড়ির পেন্ডুলাম ডং এরকম ঘড়ি এরকম একটা সাধুর লক্ষণ হলো সে চ নিরপেক্ষতা বজায় রাখবে সরলতা দৃঢ়তা আমি অনেক লক্ষণ বলতে পারব ভগবানের ইচ্ছায় কিন্তু তিনটে প্রধান ভক্তিময় ঠাকুর বলছেন সরলতা থাকবে জটিলতা থাকবে না মুখে এক বলবে অন্তরে এক চিন্তা করছে এর কোটি জন্ম ভজন হবে না এদের কোটি কোটি জন্ম ঘুরতে থাকবে কিচ্ছু হবে না এরা মুখে এক মুখে এক বলবে আর কাজে এক করবে তাহলে সেখানে বলছেন সরলতা দৃঢ়তা নিরপেক্ষতা নিরপেক্ষতা একদম নেই যখন যেদিকে হাওয়া প্রপাত লিখেছেন একটা প্রপাত লিখেছেন যে যখন যেদিকে হাওয়া হয় সেদিকে ঘুরে যায় এদিকে হাওয়াটা খারাপ থাকে ছেড়ে দেবে আর মরুগে এদিকে সরে এই সব ব্যক্তিগুলোর সঙ্গে আমি কোনোদিন সম্বন্ধ রাখিনি আর রাখবও না রাখবো না অনেক কিছু তাদের জন্য করবার চেষ্টা করেছিলাম কিন্তু তারা ধোকা দেওয়ার চেষ্টা করেছে আমাকে ধোকা দেওয়া যায় না ওরাই ধোকা গিয়ে খেয়েছে যাই হোক এখন দুর্যোধনের কথা হলো এই আপনি তুমি হৃদয়তে বসে যা করাচ্ছ আমি তাই করছি ঠিকই তো তাই তাহলে কর্মফলদাতা ভগবান ভগবান তোমার কর্ম করায়নি কর্ম তুমি নিজের কর্মফলে করছো কর্ম যা আছে তাহলে ভগবান বলছেন না দত্তে কশচিত পাপম নচৈব শুকৃদিং বিভুম বিভু বস্তু ভগবান কখনোই পাপ বা পুণ্য ভালো কোনো কিছুই নেয় না ন আদত্তে মানে গ্রহণ করে না কস্যচিত পাপ হম কোনো পাপ বা পুণ্য গ্রহণ করে না অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন নম ইঝান্তি তারা অজ্ঞানেতে অন্ধকারে রয়েছে তাই জন্য বলছে ভগবান কিসের ভগবান একটা বাঁচাতে পারলো না আমার মেয়েটাকে মরে গেল এই কথা ভগবানকে বলছি ভগবান তো জড়জগতের সঙ্গে কোনো সম্বন্ধ কী প্রত্যক্ষভাবে তো নাই পরোক্ষভাবে সাধু গুরু বৈষ্ণবের মাধ্যম জীবগোশ্বী বা সন্দর্ভতে অনেক কিছু লিখেছেন জীবগোষ্ঠামী বা সন্দর্ভতে অনেক কিছু লিখেছেন সেসব কথা ধীরে ধীরে ব্যাখ্যা করা উচিত এবং শোনা উচিত ধীরে ধীরে এই সব ব্যাখ্যাগুলো শোনা উচিত যে গুরু বৈষ্ণবের সঙ্গে এই জগতের কি সম্বন্ধ কোনো সম্বন্ধ নেই অথচ কোনো কাউর কষ্টেতে কেউ যদি মারা যায় কিছু হয় কোনো কষ্ট পায় তার দুঃখ হয় দুঃখ হয় কিন্তু ওই দুঃখকে বিমোচন করতে গিয়ে ও যদি পড়ে যায় যদি তোমার দুঃখ বিমোচন করতে গিয়ে আরেকটা সাধু পড়ে যায় তাহলে তো হয়ে গেল সে আর সাধু নয় পর দুঃখ দুঃখী হে তো অপরের দুঃখ থেকে বাঁচাতে গেল বাঁচাতে গিয়ে নিজেও পড়ে গেল তাহলে তো সব তার তো ক্ষমতাই নাই অপরকে বাঁচাতে গিয়ে যদি পড়ে যায় কেউ তাহলে তোর ক্ষমতা নেই তাহলে পরদুঃখ দুঃখী বা যাকে বলে পতিত অধ্যারণ বন্ধু কাকে বলে গুরু বৈষ্ণবকে বলে কেন তারা তো পতিত হয় না একজনকে একজন পতিতা পতিতা বেশ্যাকে বাঁচাতে গিয়ে হরিদাসকরীকে পড়ে গেল আমার প্রশ্ন কারোর সাহস আছে এই জঙ্গলে থাকবে আর মেয়েটা আসবে আর নিজে বদনাম দিয়ে দেবে কেউ তা হরিদাস ঠাকুর কত বড় সাহস কত বড় সাহস তিন দিন এলো ওই বেশা বসে রয়েছে তুলসী তলায় ভয় পাচ্ছে না নাম করে যাচ্ছে কারণ তার উদ্দেশ্য কিন্তু খারাপ নয় উদ্দেশ্য হলো ওকে বাঁচাবো কেউ বদনাম তো দিয়ে দিতে পারতো কিন্তু একজন আছেন ওপরে তিনি কিন্তু সব দেখছেন তুমি কি করছো আমি কি করছি তার কাছে ঠক ঝচ্চুরি চলবে না তিনি সব দেখছেন সেই জন্য ভগবান বলছেন অজ্ঞানের দ্বারা আবৃত রয়েছে জগৎ তাই তারা এইসব বদনাম দিচ্ছে তারা জানেই না অজ্ঞান রয়েছে তারা বুঝতে পারে না কোনো কিছু জানতে পারে না যাই হোক তাহলে বিমুখ নিজ জানি জানি পর এই কথা কারণ ভগবানকে জানতে গেলে একমাত্র গুরু গুরুবেশবই জানাতে পারে আর তা না হলে অন্য কোনো রাস্তা নাই অন্য কোনো মাধ্যমে জানা যাবে না তাকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে ভাগবতী মহাপুরাণের যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতে দেখা যাচ্ছে টাকাই সব কিছু এই ব্যাসনে বসে বলছে এটি সত্য কথা এটাই সত্য কথা টাকাই এখন সব যার যত টাকা আছে তার তত বড় বৈষ্ণব তিনি মূল্যবান তার চরিত্র কী থাকলো অত দেখার দরকার নেই টাকা আছে কি না টাকা থাকলে সে বড় ভাগবতী মহাপুরাণ বলছেন বৃত্ত মেব কলৌনী নাম সে নিচুকুলে জন্মগ্রহণ হয়েছে ও হলে টাকা আছে তো আপনি ব্রাহ্মণের থেকে অনেক উপরে বৈষ্ণব আপনার মতো আছে কি ওকে ব্যস দিয়ে দেবে ওই টাকা ওলা যদি আসে না সঙ্গে সঙ্গে বলে আপনি ব্যাসা শোন বসুন বসিয়ে সভাপতি বানিয়ে কারণ টাকা বেশি আর যদি গৌর কিশোর বাবাজি মহারাজের মতো নিষ্কিঞ্জনকে তাকে বসাবে না ওকে তো চিনবে না ওকে এ হচ্ছে বর্তমানের সত্যি কথা তাহলে বৃত্তমেব কলৌ নিনম জন্মাচার ও গুণাদয় জন্ম আচরণ তুমি যত নোংরা কাজ করো কে দেখতে আসছে দেশ বিদেশে তুমি কি করছো এদের বামন মহারাজ বলছে ও কী করে সব বলছে ও সব আমি জানি দেখেছি কিচ্ছু করার নেই এটাকেই ওরা প্রচার বলছে কিচ্ছু করার নেই বলতে যাবে তোমাকে খুন করে ফেলে দেবে গঙ্গায় তোমাকেই মার্ডার করে গঙ্গায় ফেলে দেবে যদি প্রথা পাওয়ার ফুল বসছে বা তাকে মারতে পারবে না তোকে ভগবান রক্ষা করবে তাকে বাকি সাথে মেরে উড়িয়ে দেবে তাহলে বৃত্তমেব কলম নিনাম জন্মাচার ও দয়। তাহলে টাকাই হচ্ছে সব চার টাকাই হচ্ছে পরিমাপক যন্ত্র যেটা দিয়ে মাপা যায় যার কত টাকা এব এবং মানে নিশ্চিত পরিমাণে ভাগবত নিশ্চিত পরিমাণে জানবে টাকাই হচ্ছে সব বৃত্তমেব কলৌ নী নাম জন্ম ও বাবা উনি বড় কুলে জন্মেছেন জানেন বলে দেবে বৃত্তমেব কলৌ নী নাম জন্মা আচারও আচার ও অনেক ভালো আচার ওনার আচরণ জন্মাচার ও গুণাদয় অনেক গুণ না কত লোক প্রশংসা করতে আরম্ভ করবে তাহলে এইটা তাহলে বৃত্তম কলৌ নিয়ম জন্মাচার ও গুণাদয় তারপর বলছেন কারা ভিক্ষা করে খাবে বলে যেগুলো অত্যন্ত অনিষ্টকারী সমাজের সাধুর বেশ ধারণ করে তারা ভিক্ষা করে খাবে ভাগবতে বলছেন এরা অনিষ্টকারী এরা কি করবে শুদ্রা শূদ্র কাকে বলে শূদ্র কাকে বলে যে শোক করে শোক করে না জানো না শোক করে হ্যাঁ তাকে বলে শূদ্র শোকঙ্কার যে শূদ্র যত কিছু লড়াই আছে মারামারি হচ্ছে খুনুখুনি হচ্ছে সব পেছনে যাবে একটা জিনিস আজকে হিন্দি কথা তো এই কথা আমি জানিয়েছি এ হচ্ছে প্রতিষ্ঠা আসা। যত জগতে যেখানে যত লড়াই হচ্ছে সব পেছনে গুপ্ত রহস্য হলো প্রতিষ্ঠা তোমাকে মারবো আমাকে উঠাবো কিন্তু শুদ্ধগরি প্রশ্ন বলে না তোরা রইল চ আমি চলি থাক তোরা মর আমি চলি ওরা দাঁড়িয়ে এসবের কোনো ধার ধারে না তারা সমস্ত কিছুর পেছনে একই লড়াই সেটা হচ্ছে প্রতিষ্ঠা রঘুনাথ দাস গোসাই বিচার করে দেখাচ্ছেন সেটা শ্লোকে লিখছেন তারা ব্যাখ্যা করে অনেক গভীর রহস্য বেরোচ্ছে কালকেও অনেক কথা আলোচনা হবে হিন্দিতে তাহলে সুদ্রাহা হয়ে সন্তি তপবেশ উপজীবী নাহা আমার ওপর রাগ করে লাভ নেই ভাগবত বলছে ভাগবত বলছে ভাগবত ভাগবতী মহাপ্রাণ কী বলছেন এরা তপবেশ উপজীবী নাহা মানে এরা বেশ নেবে আমার মতো সাদা লাল কালো হলদে বেশ নিয়ে এবার তপবেশ হই এটা এইটা তাদের খাদ্য খাবারের একটা রোজগারের একটা রাস্তা কি বলছে ভাগবত ভাগবতী মা ভাবছি শুদ্ধা প্রতিগ্রহীষ তার প্রতিগ্রহ করবার ক্ষমতা সাধারণ মানুষের নাই কিন্তু একটা ভান্ডারা হোক সঙ্গে সঙ্গে চলে যাবে হরি আসবে না ভান্ডারা যাওয়ার টাইম আছে হ্যাঁ ঠেকা পাবে তাহলে ওই যে টাকাটা তুমি নিলে প্রতিগ্রহ করলে কাপড়টা নিলে তুমি হজম করতে পারবে তো আমি যদি খুলে দেখায় স্বাস্থ্যটা চমকে উঠবে সর্বনাশ একটা প্রতিগ্রহ নেওয়ার পর তাকে কত খুশি কতখানি তাকে তাকে তার জীবনটা নষ্ট করবে কতখানি একটা যে প্রণামী নিলে খেলে ওই সব তাকে কতখানি তোমার অনিষ্ট হলো তুমি জানতে পারলে না সমস্ত কিছু প্রতিগ্রহ নেবার ক্ষমতা সবার থাকে না বিরাট পাওয়ারফুল ব্যক্তি আগুনের মতো সে প্রতিগ্রহ বাইরের দেশে নিচ্ছে কেন ভগবানকে দিয়ে দিচ্ছে ওরা কিছু নেবে না সে ওটা ভগবানের সেবায় দিয়ে দিচ্ছে তাহলে কি বলছেন যারা ভাব সম্পন্ন শুদ্রাহা প্রতিজ্ঞের সন্তিহী তপবেশ সে না এরা বেশ গ্রহণ করে দেখো দেখো কত ব্যবচার করছে কেউ দেখবার নেই তুমি একটা সত্যি কথা তোমাকে আক্রমণ করবে আমি কত হাজার প্রমাণ চাই তোমার বলো আমি ডিটেকটিভ ডিপার্টমেন্টের মতো সব প্রমাণ করে দেবো আমার সময় নেই বলে আমি সব প্রমাণ করে দেবো কিন্তু আমার সময় নেই ওই জন্য আমি করছি না আর সময় নেই ওরা কি করে কি করে ব্যবচার করছে আমি জানে কিন্তু আমি বলবো না আমার সময় নেই ওইসব করতে গেলে আমি সেবা করতে পারবো না তাহলে ওগুলো করেও কিন্তু সমাজের লোক তাদেরকে সম্মান দিচ্ছে টাকা দিচ্ছে কারণ তারা ওদের সঙ্গে একসঙ্গে আত্মহত্যা করবে কিছু করার নেই তাহলে শুদ্রা ওর শূদ্র পুরো শূদ্র পৈতে নিয়েছে সব কিছু নিয়েছে কিন্তু জগতে যে শূদ্র আছে তার থেকেও অনেক নিচু যতকের যে শূদ্র আছে ওরা তত নামে শূদ্র এর থেকে অনেক নিচুতে চলে গেছে তার ক্রিয়াকর্ম এত হীন ক্রিয়াকর্ম তাহলে শুদ্রাহা সুদ্রাহা প্রতিজ্ঞন্তী ভাগবতী মহাপুরাণ বলছে তপবেশ উপ তপবেশ মানে ওই যে ব্রহ্মচারীর বেশ বিভিন্ন নিয়ে এবার ভিক্ষা করব অর্থ লাভ এই আসে ভূমিয়া ফিরি দেশে দেশে নরতম ঠাকুর বলছেন আর তারপর ধর্মের কথা কে বলবে যিনি সবচেয়ে বড় অধর্মিক যিনি সবচেয়ে বড় আধর্মিক তিনি সর্মের কথা বলবেন তাই নাকি বলে হ্যাঁ বুঝলে কথা এই হচ্ছে নিয়ম তিনি ধর্মের কথা বলবেন টাকা আছে একে ব্যাসনে বসাবে যেখানে জীব নিষেধ করেছেন ওকে ব্যাসাসন বসতে দেবে না সমাজের অমঙ্গল হবে তাহলে জীব বলেছেন অনেক প্রমাণ আমি আস্তে আস্তে সন্দর্ভ থেকে বলবো ধীরে কিন্তু ভগবত ভজনের রাস্তাটা রাখি যদি এগুলো না জানি দিনের মহিমা তখন জানবো যদি রাতের মহিমা জানি এগুলো জানলে পরে বোঝা যাবে তার ধর্মম বাকশান্তি অধর্মজ্ঞা যিনি সারা দিন সারা জীবন অধর্মের কাজ করলেন চুরি সাধুর বেশে আচার্যের বেশে চুরি করে নিলেন সব কিছু সব চুরি করছেন ডাকাতি করছেন তাকে কেউ বলছে না আচার্যের বেশে রয়েছে কি করে বলবে লোকে ক্ষমতা নেই লোকের বলা কিন্তু চুরি করছে কিন্তু পুরো চোর জগতের চোরগুলোর জগন্নাথ বাবাজি মারা বলছেন জগতের চোরগুলোর কোনো দিন মঙ্গল হবে জগন্নাথ বাজি মায় বলছেন জগতের চোরগুলোর কোনো মঙ্গল হতে পারে কিন্তু যারা এই বেশের চুরি করছেন তাদের কোনো দিন মঙ্গল হবে না তাহলে বলছেন যে ধর্মম বাক্সন্তী অধর্মজ্ঞা সবচেয়ে বড় অধার্মিক সে ধর্মের কথা বলতে বসছে ধর্মের কথা বলতে সে প্যাশাসনে বসবে ধর্মান বাক্সন্তী অধর্মজ্ঞা অধিরূঢ় উত্তম আসনম সে উত্তম আসন ব্যাসনে বসে ধর্মের কথা বলবে এটা করতে হবে ওটা করতে হবে সব নিজের জীবনে কিছু পালন করবে না নিজের জীবনে কিছু পালন করবে না খালি লোককে উপদেশে পর উপদেশে পণ্ডিত ওই জন্য বামন গোসিম বলতেন দুঃখ করে বলতেন স্বাস্থ্যের যত লেখা আছে জানিস সব আমার জন্য তোদের জন্য নয় বলতে তো পারেন না তোরা কি করছিস বলা বুঝলি বুঝলি না বুঝলি না বুঝলি স্বাস্থ্যের যত লেখা আছে বুঝলি শাস্তে যত সিদ্ধান্ত সব আমার জন্য সব তোদের জন্য কিছু না কারণ আমি যদি ভুল করি আমাকে মাকে মারবে লোকে আর ভুল করেছে কি এইটা তিনি বলতেন তা এইটা হলো কথা উপদেশম এব শাস্ত্র বলছেন যে কেবল উপদেশ করতে পারে উপদেশম এব না পরিকশাম করতিয় যে কেবল উপদেশই করতে পারে নিজের জীবনে যে উপদেশটা তুমি করছো নিজের জীবনে পালন করে দেখেছ কত ধানে কত চাপ যে উপদেশটা লক্ষ্যে করছো নিজের জীবনে পালন করেছ করে দেখো কত কঠিন তবুও পালন করে সদ্য বিষ্ণু তাহলে বলছেন উপদেশম আম এব ন পরীক্ষা আম করতে যাব যে খালি উপদেশই করছে পরীক্ষা নিজের জীবনে করেনি ওই উপদেশগুলো নিজের জীবনে পালন করে দেখেনি তাহলে তার উপদেশে কী হবে শাস্ত্র বলছেন অপরিক্ষ উপদেষ্টম যে উপদেশগুলো ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ বোঝো পনেরোই আগস্ট প্রজাতন্ত্রে ডুম ডুম কামান কামান দাগে ফাঁকা গুলি নেই কিন্তু গুলি কিন্তু নেই ফাঁকা আওয়াজ কুচকা আওয়াজ এটাকে বলে কুচকা আওয়াজ গান স্যালু কাউকে সম্মান দেওয়ার জন্য ডুম এটা এই হচ্ছে ফাঁকা আওয়াজ এগুলো আচরণে নেই তো ওই জন্য ওই কথাতে তা তো নিজের ওই কথাতে তা তো নিজের অমঙ্গল হবেই হবে আর যারা শুনছেন তাদেরও অমঙ্গল হবে ওই জন্য বলছেন অপরিক আনটেস্টেড যেটা পরীক্ষা করা হয়নি এরকম উপদেশ যে করছে অপরিক্ষ উপদেশন যত জগন্নাশায় তৎভাবে জগতের সর্বনাশের জন্য এই উপদেশগুলো বড়ো বড়ো আসন বসে বড় বড়ো উপদেশ করছেন আর ফলের রস খাচ্ছেন আর তোমাকে বলছেন উপদেশ করো উপবাস করো এই করো সেই করো সব করো উপদেশ পরের জন্য নিজের জন্য নয় এই সব ব্যক্তি তাদের যে প্রচার এই প্রচারের দ্বারা জগতের সব্যনাশ হবে ভাগবতী মহাপ্রাণ বলছেন আমি বলি না ভাগবতজী মহাপ্রাণ যে এই প্রচারের দ্বারা জগতের সব্বনাশ হবে কোনো মঙ্গল তো হবেই না উল্টারও ভয়ঙ্কর অমঙ্গল হবে জগৎ নাশায়ও জগৎকে সবনাশ করে দেবে আমরা বিগত দিনের শনি রবিবার আদি সমস্ত আলোচনা প্রসঙ্গে আমরা দেখছিলাম যে সত্য তেতা জাপর সত্য তেপা সত্য তেতা দাপর কি করে ভগবান কিভাবে পূজিত হন কীরম রূপ ধারণ করে আসেন তার গায়ের রঙ কীরম হয় কি তিনি পছন্দ করেন তার তাকে আরাধনার পদ্ধতিটা কি অর্চনে এসব তারপরে আমরা আলোচনা করেছিলাম এইখানে কলিকালে কি করে আলোচনা হয় এটা চমশ ঋষি বলছেন চমশ ঋষি বলছেন সপ্তকালের কথা বললাম এবার কলিকালে কীভাবে আর্জন সেটা তোমা তোমাকে আর আজন জানাচ্ছি ইতি দা পর্বিশ তনুমন্তী জগদীশ্বরম নানা তন্ত্রবিধান এন কলৌ অপি যথা যে যেভাবে সত্যদেতাদে সব আমি বলেছি তোমাকে রাজন এবার কলি কিভাবে কলৌ অপি যথা কলিকালে কীভাবে ভগবানকে আরাধনা করতে হয় আর কলিকালে সে ভগবান কীরকম হন কীভাবে তার পদ্ধতি কী সেটা বলতে গিয়ে এবার চমৎ বলছেন কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্ত পার্ষদম যজ্ঞই সংকীর্তন পায়র যজন্তী সহ এর মধ্যে অনেক রহস্য আছে কৃষ্ণবর্ণম এটাকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে বিভিন্ন রকমভাবে টিকাকাররা বিভিন্ন রকমভাবে বলেছেন আবার অন্য অন্য দিক থেকে বিচার করলে অনেক রকম মানে হতে পারে এখানে বিশ্বনাথ চক্র আদি এরা বলছেন কৃষ্ণবর্ণম তিনি কৃষ্ণকে বর্ণনা করছেন সবসময় আর যদি বলে কৃষ্ণবর্ণমে কালো কালো বর্ণম ধরব সেটাও মানে করতে পারো কিরমভাবে করতে পারো ঘুরিয়ে করতে কৃষ্ণবর্ণম তিনি কিন্তু কৃষ্ণবর্ণ কালো কিন্তু ছদ্মবেশে রয়েছেন সেই কৃষ্ণবর্ণটাকে লুকিয়ে ফেলেছেন বুঝে গেল এটাও মানে হয় এইভাবে যদি মানে হয় সেটাও হয় তিনি আসলে কিন্তু কৃষ্ণবর্ণ কালো কিন্তু কিন্তু তিনি কালো বর্ণটাকে লুকিয়ে ফেলেছেন বর্ণচরা স্যামেতেছে মোদের নদীয়াতে ওরা তোরা দেখবি যদি আয় এই সন্তকোষ আমাদের পরমপ আজ যে কীর্তনটা করতেন এত সুন্দর করতেন না যে হাত নেড়ে নেড়ে স্যার লোক পাগল হয়ে যেত কোনো ক্লান্তি নেই তার মাইক ফাইক লাগে না কারণ তাদের অন্তর থেকে প্রেম ভগবানের প্রতি ভালোবাসা তাহলে এই গুরুদেব দয়াময় কীর্তনটা হয় কে লিখতে পারে বল দেখি গুরুদেব দয়াময় যে কীর্তনটা আপনি লিখেছেন কার ক্ষমতা আছে এই কীর্তনটা লিখে যে প্রত্যক্ষ গুরুদেব কে অনুভব করেছেন ভালোবেসে কার ক্ষমতা আছে শ্রীধর গোস্বামী মহারাজের মতো প্রভুপাদের এই দ্বাদশমটা লিখবে আমি তো এ পর্যন্ত বলেছি হরিকতাতে সারা পৃথিবীর লোক জানে যারা শুনেছেন যে পরমপুজবাদ কেশব গোশ্বী মহারাজ আমাদেরকে সাক্ষাৎ প্রভুপাতকে দর্শন করিয়েছেন কী করে প্রভুপাত তো চলে গেছে চলে গেলেও এই যে দ্বাদশকম লিখেছেন এটা যে অন্তর থেকে অনুভব করবে তার সঙ্গে প্রভুপাদের সাক্ষাৎকার হবে হ্যাঁ হ্যাঁ তিনি যা লিখেছেন প্রৌপাতকে সামনে দাঁড়ালে প্রপাতকে সামনে দাঁড়ালে যতটা সুবিধা হবে তার থেকে বেশি সুবিধা হবে ওই ওই যে লিখেছেন দিন ওটা পড়লে পরে ওটা পৌপাতকেই ওই শব্দব্রহ্ম পৌপাত তাকে উপস্থাপন করে দেখ পৌপাত দেখতে পাচ্ছি পৌপাত কাকে বলে জাগতিকভাবে প্রপাত চলে গেছেন আমি এ কথা চিৎকারভাবে বলেছি প্রত্যেকটা লোক এই কথা মানতে বাধ্য হয়েছে আজকে তার এই লেখার ফলে আমরা প্রপাতকে দেখতে পাচ্ছি প্রপাতকে বুঝতে পারছি অনুভব করতে পারছি চেষ্টা করছি নাহলে প্রপাত কেমন ছিলেন কেমন তার ভাব ছিল একসব দাদশের মধ্যে সব দিয়ে দিয়েছেন তাহলে কতটা গুরুসেবা সে করেছেন বা বুঝে দেখ কতটা সে গুরুসেবা করেছেন কতটা তার গুরুদেবের প্রতি ভালোবাসা যে গুরুদেবের বাণী স্বরূপ তার মধ্যে প্রকাশিত হয়ে গেল সে লিখতে আরম্ভ পুরো একদম এক্স্যাক্ট প্রপাত যদি বলে প্রপাত একদিকে দাঁড়িয়ে আছে আর বাণীস্বরূপ কোনটা বলে দুটো একই বরঞ্চ এই বাণীস্বরূপটা নিলে আরও বেশি উপকার হবে প্রপাত তো বলবেন না নিজের মহিমা তো কীর্তন করবেন না ওই জন্য এটা সুবিধে বেশি হবে তাহলে দুরকমভাবে ব্যাখ্যা করতে পারো এক হচ্ছেন কৃষ্ণবর্ণম সে কালো বরণ বর্ণচরা শ্যাম এসেছে মদের নদীয়া এটা বলতে পারো কৃষ্ণবর্ণম তাহলে মহাজনের বাক্য দিয়ে আমি প্রমাণ করে দিলাম আমার মুখের কথা নয় কিন্তু ইচ্ছা মতো ব্যাখ্যা করছি না মহাজনের ব্যাখ্যা তাহলে কৃষ্ণবর্ণম এটা বলতে পারো তিনি কৃষ্ণবর্ণ কালো তার বরণ কিন্তু তৃষা অকৃষ্ণম তার গায়ের জ্যোতিটা কিন্তু অকৃষ্ণ অকৃষ্ণ মানে গৌরবরণ এ কথাটা কী মানে হল ওই একই মহাজনে যেটা বললাম সেটা তার বর্ণটা সত্যিকারে কিন্তু কৃষ্ণ কিন্তু তিনি তৃষা তৃষা মানে জ্যোতি অকৃষ্ণম কৃষ্ণ নয় তাহলে কালোর অপোজিট বললে কী হয় আমাদের ইংরেজিতে সিনোনিম অ্যান্টোনিম পড়েছিস কোনো দিন কিছুই পড়িস পড়লে পর তো টক করে বলতে পারতি হ্যাঁ পটাশ পটাশ করে বলতে পারিস হ্যাঁ বলতে হবে তো সেদিন জিনিস গেছে করলাম বিষয় ম্যাটার তার অপোজিট কী হয় কি বললাম বিষয় বিষয় বিষয়ের অপোজিট কি অ্যান্টি ম্যাটার অ্যান্টি ম্যাটার তার মানে অপ্রাকৃত চিন্ময় অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর এ কথা সবাই কপ চায় পায়রার মতো কিন্তু অনুভব কব নয় অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত প্রাকৃত গোচর হয় না অপ্রাকৃত যাই হোক তাহলে কৃষ্ণ বর্ণতার কালো বরণ কিন্তু তার গায়ের যদি বর্তমানে দেখা যাচ্ছে তৃষা অকৃষ্ণম তার কালোর বিপরীত হলো সাদা সাদা কিন্তু সাদা কী করে বলবো সাদা তো বলতে পারবো না সাদা তো আগে বলে দিয়েছে সত্যযুগে তো সাদা শুক্ল রক্তস তথা পিত শুক্ল রক্তস তথা পিত ইদানিং কৃষ্ণতাম কথা তার আর সাদা কী করে বল সাদা তো হয়ে গেছে তার সাদা মানে আমি কী ধরবো পিতবরণ পীতবরণ বিশেষ করে এই কলিযুগে যেটা আমি সেদিন বলছিলাম হ্যাঁ একাত্তর মনন্তর চলে গেলে একাত্তর চতুর্যুগ একাত্তর চতুর্যুগ চলে গেলে একটা মনু অন্তর হয় একাত্তর চতুর্যুগ সত্য তেতা তারপর কলিশ সত্য তেতা তারপর এই করতে করতে একাত্তর চতুর্যুগ জাগে একটা মনু এবার চলে যাবে অন্য মনু রাজা হবে মনে আছে হ্যাঁ না অনেক রকম মনু মনু একরকম নয় বৈবৎশত মনু আছে সাবর্ণী মনু আছে অনেক মনু সেই সব মনু একাত্তর এক একটা করে একাত্তর চতুর্জ জায়গায় চলে যাবে একটা এরকম চোদ্দোটা মনু যাওয়ার পর ব্রহ্মার একটা দিন হবে চোদ্দোটা মনু চলে গেলে পর একটা দিন হবে তাহলে এই ব্রহ্মার একদিনের মধ্যে ব্রহ্মার যে একদিনের মধ্যে একবার আসবে তাহলে কোন তাহলে বলছেন এই চোদ্দোটা মনু চোদ্দটা মন্যন্তর আছে তো তার সপ্তম মন্যন্তরের মধ্যে যে সাতাইশতম চতুর্যুগ যাবে আটাইশতম চতুর্দুগে প্রারম্ভে কৃষ্ণ আসবেন তারপরে গৌর আসবেন তাহলে হঠাৎ এখানে জেনে রাখো ভাগবত কিন্তু বিরাজিত ভাগবত কিন্তু বিরাজিত নিত্য জগতে নিত্য বিরাজিত তো এখানে বর্ণনা করতে গিয়ে এখানে আমাদের সন্দেহ হচ্ছে একটা হচ্ছে কলিকালে প্রত্যেক কলিকালে কি গৌরাঙ্গ আসেন কখনই নয় একটা সন্দেহ আছে তো সুখ পাখির মতো বরণ সাধারণ কলিকালে যে যুগধর্ম প্রবর্তন করবার জন্য যিনি আসেন সেইটা এই কলিকালে আর আসার দরকার পড়বে না কারণ যুগধর্ম প্রবর্তন যিনি করবেন আর তাকে দরকার পড়বে না এই যে গৌরাঙ্গ এসছেন এর মধ্যেই এ ইনি ঢুকে পড়েছেন বোঝা গেল এটা চৈতন্য চৈতন্য চৈত সব জায়গা আছে যখন গৌরাঙ্গ এলো তখন এই যুগ ধর্ম যেটা করার ওই অবতার গৌরাঙ্গের শরীরের ভেতরে চলে গেল সেই কালে হইল মিশাল মিলে গেল অর্থাৎ তার দ্বারাই সব তাহলে এই যে কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম এর মধ্যে কৃষ্ণবর্ণম থাকে বিশ্বনাথ চক্রতিবাদ আদি সবাই বলছেন কৃষ্ণম বর্ণতি ইতি কৃষ্ণবর্ণম অর্থাৎ যার মুখে নিরন্তর কৃষ্ণ 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 যিনি কৃষ্ণ বলা বন্ধ করছেন না নিরন্তর কৃষ্ণটাকে বর্ণনা করছেন এইভাবে ব্যাখ্যা করেছেন অনেকে আবার আমি যেটা বললাম সেটাও মহাজনের বাক্যের প্রমাণ দিয়ে দিলাম তাহলে এখানে বলছেন কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম কৃষ্ণবর্ণম মানে কৃষ্ণ বর্ণতি ইতি কৃষ্ণবর্ণ তিনি কৃষ্ণকে বর্ণনা করছেন সবসময় কৃষ্ণ 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 সবসময় কৃষ্ণকে বর্ণনা করেছেন আর তার গায়ের রঙ হচ্ছে তৃষা অকৃষ্ণম অঙ্গজ্যোতি অকৃষ্ণম অকৃষ্ণ অর্থে সাদা নয় যদিও কৃষ্ণ মানে কালা কালোর অপ কালোর বিপরীত সাদা কিন্তু এখানে তা হবে না যেহেতু সাদা হয়েসে গেছে বলেছেন না গর্গমণি আগে বলেছেন না শুক্ল রক্তস্তথা পীথ ইদানিম কৃষ্ণতাম গতাহা তোমার ছেলে বিভিন্ন যুগে বিভিন্ন রকমভাবে আসেন কখনো শুক্লবর্ণ শুক্ল রক্তস তথা পীত ইদানিং কৃষ্ণতাম কথা প্রমাণ দিয়ে দিয়েছে পিত তাহলে পীতবর্ণ বলতে বর্ণ বলতে সোনার বরণ এই বিশেষ কলিকালের কথা বলা হচ্ছে কিন্তু এ কথা জেনে রাখা উচিত প্রত্যেক কলিকালের যুগধর্ম কিন্তু নাম সঙ্গে এই কথা কিন্তু ভুললে হবে না এই কথা কিন্তু ভুললে বিপদ প্রত্যেক কলিকালের কিন্তু যুগধর্ম ধর্ম সংকীর্তন আর সত্যযুগের সত্য যুগে যদি আমি ধ্যান না করে সংকীর্তন করি বলে আরও ভালো সত্যযুগের কি কী সত্যযুগের তপস্যা আবার মন্ত্র আলাদা আছে আলাদা আলাদা মন্ত্র আছে তা থাকবে আমাদের কোনো দরকার নেই কিন্তু সেই যুগেই যদি মহামন্ত্র করা হয় আর সংকীর্তন তারা বেশি ফল পাওয়া যাবে যুগধর্ম সে বলা আছে কিন্তু হলে কি হয় প্রভুপাত বলছেন যুগধর্ম বলা থাকলেও কি হবে কিন্তু সংকীর্তন সময় কিন্তু ওপরে রূপ গোস রূপ বাদ লিখছেন আর জীব গোস্বামী বাদ লিখছেন কৃষ্ণস্ব নানাবিধ নানা কৃষ্ণস্ব নানাবিধ কীর্তনেশু তন্নাম সংকীর্তনমেব মুখ্যম অনেক কৃষ্ণের অনেক কথা বলা যেতে পারে কিন্তু নাম সংকীর্তনও সর্ব সর্বোপরি সবার উপরে কিন্তু নাম সংকীর্তন কৃষ্ণস্ব নানাবিধ কৃষ্ণস্য কৃষ্ণস্ব নানাবিধ কীর্তনেসু তন্ নাম সংকীর্তন মেব মোক্ষম অনেক থাকতে পারে কীর্তনে কিন্তু নাম সংকীর্তন সর্বোপরি সে সত্যযুগ হলেও যদি বলে সত্যযুগ সত্যযুগে সংকীর্তনগুলো আরও বেশি ফল পাবে যুগ ধর্ম বলে থাক না বলা কি হয়েছে কি যুগ ধর্ম বলা তো কী হয়েছে কি যুগ ধর্ম বলা থাক যুগধর্ম নেই লোকে এইটা করবে কিন্তু সংকীর্তন সর্বকালীন বলেছে না মাপু নিয়মিত স্মরণীয় কালো এ হবে কি তো তোমাকে বলছে তুমি মনে রাখতে পারছ না ভগবান বলছে নাম নাম অকারী বৌধা নিজ সর্বক্তি ভিতা নিয়মিত স্মরণীয় কালো স্মরণীয় কালো মানে আমি যদি সত্য সত্যজিজ্ঞা করি তাও কোনো ব্যাপার নেই হবে গৌরাঙ্গ নিজেই তো বলছেন এর তো সন্দেহের কোনো কারণ নেই তাহলে কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম তিনি সাঙ্গ পাঙ্গ এবং পার্শ্বদ সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ নিয়ে পার্শ্বদম কিসের দ্বারা থাকে এটা কালকে আরও বেশি করে ব্যাখ্যা করা হবে আজকে সময় কম সংকীর্তনয্ঞের দ্বারা তাকে আরাধনা করে অন্য কিছুর দ্বারা করলে হবে না সব ভেজাল হরিহরিকথা কীর্তন মহাপ্রভু এটি করে মহাপ্রভু কোনোদিন আমরা দেখিনি অর্চন করতে বোঝি অর্চন করতেন পূর্বাশ্রমে গৃহস্থ জীবনের লীলাতা দেখিয়েছেন ইচ্ছা করে কি করে করতে হয় এটা একটু অন্য কথা কিন্তু তার অর্চনটা কীরকম চোখে জল পড়তো অর্চন করতে পারতেন না অর্জন করতে বলছে হও কি জল আসছে কাপড় পাঠলালেন আবার বসলাম আবার কাপড় নষ্ট হয়ে গেল বলো আমার দ্বারা অর্চন হবে না শিবাস তুমি করো এরকম ব্যাপার তাহলে যজ্ঞই কিভাবে তাকে আরাধনা করতে হয় মানে সংকীর্তন যজ্ঞের দ্বারা অন্য কোনো পদ্ধতিতে করলে কোনো লাভ হবে না যজ্ঞির সংকীর্তন প্রায়ের যজন্তী সুমেধ সাহা সুমেধ সাহা চারা সুমেধা যাদের বুদ্ধি নির্মল হয়েছে গুরু বৈষ্ণবের সঙ্গেতে বৈষ্ণব সঙ্গীত মন আনন্দিত অনুসন্ন সদা হয় কৃষ্ণ পরসঙ্গ কিন্তু আমার কপাল পোড়া আমি এগুলো বুঝতে পারি না আমি এগুলো বুঝতে পারি না আমার কপাল পোড়া এই জন্য আমি বুঝতে পারি যাই হোক যজ্ঞীর সংকীর্তন প্রায়ের যজন্তী সুমেধ যার যাদের কপাল খুবই ভালো সম্পন্ন তারা অন্য কোনো পদ্ধতিতে তাকে আরাধনা করতে যাবেন না কিভাবে করবেন যজ্ঞের দ্বারা করবেন আর এই সাঙ্গ পাঙ্গু পার্ষদ অস্ত্র এরা কী সমস্ত কালকে এর বিস্তৃত ব্যাখ্যা করা যাবে আর তেত্রিশ নম্বর শ্লোকে কালকে আমি বলব বিস্তৃতভাবে অনেক সময় লাগবে তারপরে কি বলছেন যে এই ভগবান বিভিন্ন সময় বিভিন্ন লীলা করে থাকেন বিভিন্ন সময় এখানে আলোচনা প্রসঙ্গে জানাচ্ছেন চমস ঋষি তৈ্যম সদা পিভবগ্নমিষ্টদৌহম তীর্থাসপদ শিব বিঞ্চনুতম শরণ্যম ভিত্তাতি হম পনতপাল বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম স্ত্যাক্তা দুঃত্যাজ্য সরে তাজ্য ধর্মিষ্ট আর্য বচসা যদগাধরণ্যম মায়ামীগম দ্বৈত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তাহলে ধেয়ম ধেয় মানে ধ্যান করার যোগ্য আমাকে আমাকে পাঞ্জাবের লোকরা তো বোঝে না সংস্কৃত বাংলা বেশি বোঝে না একজন মোটা খাটা পাঞ্জাবি আমাকে খুব শ্রদ্ধা করে অনেক আগে কথা আমাকে এমন একটা সোজা প্রশ্ন করলো সেইটা শুনে আমার হাসি লাগলো কিন্তু ও জানে না হ্যাঁ ও জানে না হ্যাঁ সেখানে বলছেন যে যেটাকে বলা হচ্ছে আমাদের আরাধ্য ভগবান মানে হচ্ছে যাকে আরাধনা করতে হবে ধেয়াম মানে হল যাকে ধ্যান করতে হবে বুঝে গেল ধ্যেয়াম মানে ধ্যানের যোগ্য যিনি আর ধ্যান নামক বিষয়টা হলো ধ্যান ধ্যান করা হয় ধ্যান করা হয় ভালো ভজন যদি কেউ বলে বৈষ্ণব যারা ধ্যান করে তাদের কথা বলছি না বৈষ্ণব যদি যেমন নৃসিংহানন্দ ধ্যান করছে তাহলে যদি ধ্যান করা হয় ভালো ভজন তাহলে ধ্যানটাকে এখানে কী বলবি ভার হবে নাকি কী হবে কী হবে কী হবে সামান্য গ্রামারের জ্ঞানই নাই ব্যাকরণে সামান্য হবে হ্যাঁ ক্রিয়া হবে এটা একটা থপ্পড় মারলে হবে এটাকে নাউন হলো নাউন সাঁতার কটা হয় ভালো ব্যায়াম আমি জিজ্ঞাসা করলাম সাঁতার কাটা হলো সাঁতার ক্রিয়া আমি কে বললো ক্রিয়া আমি তো ক্রিয়ার জায়গায় লাগাইনি আমি হচ্ছে সাঁতার কাটাটা হয় ভালো ব্যায়াম সাঁতার কাটা এখানে নাউন এটা তো নাউন হয়ে গেল তাহলে এটা সামান্য জ্ঞান নেই কি স্কুলের মাস্টাররা কি পড়িয়েছে তোদের কি পড়ালো তোদের আমি তো অবাক সাঁতার কাটা হয় ভালো জ্ঞান ভালো ব্যায়াম সাঁতার কাটা মানে হচ্ছে এটা তো নাউন সাঁতার নামক বিষয়টা হয় ভালো কেন তা সাঁতার কাটা যদিও আমি সাঁতার কাটলে এটা ভার হবে কিন্তু এখানে তো সাঁতার কাটছি না আমি বলছি সাঁতার কাটা দা হয় ভালো জ্ঞান এটা নাও এটাও জানে না এটা কী করে এর ব্যাপারে প্রবিষ্ট হবে লোকে আমাকে সেই পাঞ্জাবি বলল মহারাজ প্রমেয় কাকে বলে প্রমেয় প্রমেয় মোটা আমার জুতো নিয়ে চলে গেছে একজন দৌড়ে গিয়ে একটা জুতো নিয়ে এলো মহারাজ আপকালি জুতো পাঞ্জাবি আমি বলছি মহারাজ প্রমেয় প্রমেয় সবই করছে এখানে মোবাইল আছে পকেটে আবার বৈশাখবদের খাওয়ার জায়গা পরিষ্কার করছে দু হাত দিয়ে গায়ে লাগাচ্ছে সবই করছে বলতে যাবে না বলতে গেলে মুশকিল পরিষ্কার করছে কোথাও কোথাও ফোন এলো এটা রেখে হাত দিয়ে আবার গায়ে হাত দিচ্ছে বুঝে আবার ফোন করছে বলা যাবে না বলা যাবে ওই জন্য আমি কোনো কি স্পর্শও করতাম না খেতেও না কোনো কিছু ছুতাম না ওদের এরকম ব্যাপার হরি কথা বলতাম তাহলে আমি ওই যে প্রমেয় কাকে বলে তোকে যদি বলে প্রমেয় কাকে বলে কি বলবি তোকে যদি জিজ্ঞাসা করি প্রমেয় কাকে বলে কি বলবি হ্যাঁ হ্যাঁ না যার দ্বারা প্রমাণ হবে না যেটা প্রমাণ করতে হবে টু বি প্রুভড আমি এক কথায় বলে দিলাম ওই যে প্রমেয় কাকে বলে মানে টু বি প্রুভড যেটা প্রমাণ করতে হবে সেটা প্রমেয় যে বস্তুর দ্বারা প্রমাণ হলো না এটা কী করে হলো এটা তো হবে না যেটা দ্বারা প্রমাণ করে তেন নয় যে বস্তুর প্রমাণ করে সেটা প্রমেয় প্রমেয় যাই হোক বলদেব বিদ্যাও অনেক কথা লিখেছেন সব না না কে আর শোনে তাহলে ধ্যেয়ম মানে ধ্যানের যোগ্য আজকে আর বেশি কথা বলা যাবে না ধেয়ম সদা পরিভাবগ্ন যিনি সর্বমঙ্গলের অপসারণ করতে পারেন সমস্ত মঙ্গলকে কাটিয়ে দিতে পারেন ধেয়ম সদা পরিভাবগ্ন মবিষ্ট দৌহম আর আমাদের জীবনে যত অভীষ্ট মঙ্গলজনক যিনি দিতে পারেন সমস্ত তীর্থের তীর্থ যিনি শিব বীরুঞ্চি ব্রহ্মা শঙ্কর যা স্মরণে থাকেন সেই প্রভু তাকে ধ্যান করতে হবে এই ধ্যানের ব্যাপার কালকে আমি আলোচনা করব পোপাত কি বলছেন ধ্যান মানে কি চোখ বুঝবো এরম ধ্যান করব। কিছুই বোঝেনি এভাবে ধ্যানের কথা বলেনি কি ধ্যানের কি ধ্যানের কথা বলেছেন কোন ধ্যানের কথা বলেছেন বলছেন তদ্বিসুম পরমাম পদম সদা প্রশান্তেশ্বর তারা চোখ চেয়ে দেয় গোপিকাদের চোখ গোপিকাদের চোখ বন্ধ করতে হয় না তারা চোখ চেয়ে কৃষ্ণকে দেখতে পারে সব দিকে বোঝা গেল এর কালকে ব্যাখ্যা শোনা যাবে সেখানে বলছেন ধ্যান করতে তাহলে ধ্যান কি আমি হাত জঙ্গলে চলে যাব না পাহাড়ে চলে যাব এরকম হাত বুঝি এরকম ধ্যানের কথা বলেনি এরকম ধ্যানের কথা বলেনি যে ধ্যানটা সর্বক্ষম তোমার মধ্যে সক্রিয় রয়েছে তোমার ধ্যানটা লোক দেখানো চোখ বুঝে ধ্যান নয় তুমি সেবা করছো রান্না করছো চলছো বাজারে চলছো সময় ভগবানকে দেখতে পাচ্ছ তার চরণটা চরণটা এইটা যদি করতে পারো তাহলে ঋগ্বেদের ওই মন্ত্রটা তবে তোমার জীবনে সাকসেস আর যে মন্ত্র করছো এদিকে আমার মোবাইলে এলো ফোনটা ফোনটা ডুধুল এ আর্নিক তো হলোই না উল্টে আরও অপরাধ হয়ে গেল ফোনটাকে ছুঁড়ে জঞ্জালের মতো ফেলে দেবে ধুরে সমস্ত অফ করে রাখবে বাঁচতে যদি চাও এই জন্মে যদি ভগবান দরকারি জিনিস ধরবে ধরবে না পরে ধরবে নালে জীবন শেষ আর জীবনটা কতদিন বলো আর কত জানবার আছে কত জানবার আছে কিন্তু জীবনটা একটু কবে জানবে হা ফুরিয়ে গেল দিন তো গেলো সন্দেহ হলো পার করো আমারে হ্যাঁ কী কান কী কর সহজেই আর করে না কে করে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে মানে না করে এই হলো ব্যাপার আমাদের জীবন তাহলে এই ধ্যানটা কী ধ্যান না চোখ চেয়ে ধ্যান করতে হবে আমরা সবসময় দেখতে পাব ভগবানের চরণকে তবে সেটা ধ্যান সেটা পোপা জানাচ্ছেন তাহলে এর বিস্তৃত কথা কালকে আমি আলোচনা করব আজকে এই পর্যন্ত বিশ্রাম থাকাই প্রয়োজন তোমরা বিরক্ত হয়ে যাবে এত কড়া কড়া কথা শোনা যাই হোক তাহলে কী দিয়ে শুরু শুরু হয়েছিল বৃত্তমেব কলৌণাম জন্মাচার গুণাদয় হ্যাঁ বৃত্তমেব কলৌণিনাম জন্মাচার গুণাদয় আর শুদ্রাহা প্রতিগ্রহী সন্তি তপবেশ উপীবী না আর आर्की धर्म वक्ष अधर्मजा उधिू उत्तम आसन कैट तो वाँछकल से बाशिंद अतितानंग पावन भो वैष्णुभ्यो नमो नम